হর ঘর সুশাসন এরই অঙ্গ হিসাবে পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে হলো সুশাসনের ক্যাম্প। এই ক্যাম্পে গেলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, খোঁজ খবর নিলেন যাবতীয় সবকিছু, সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী প্রমুখ। বর্দোয়াল স্কুলে হলো এই ক্যাম্প। প্রতি ঘরে সুশাসন, রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের কোনায় কোনায় এখনই প্রশাসনিক শিবিরের আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছে আগরতলা পৌর নিগম। তাদের তরফে প্রতিদিন শিবিরের আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হলো। বর্দোয়াল স্কুলে আয়োজিত হলো এই শিবির। এতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী, 8 নং টাউন বর্দোয়ালী মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা প্রমুখ। এই শিবিরের গুরুত্ব তুলে ধরলেন মেয়র। ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসনের কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে মাননীয় কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মহোদয়ের উদ্যোগে আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় আজকে প্রতি ঘরে সুশাসনের এখানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে আমাদের মাননীয় কর্পোরেটর যিনি শম্পা দেবী আছেন, আমাদের অভিজিৎ মল্লিক আছেন, সাউথ জোনালের যিনি চেয়ারম্যান আছেন, প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী, সমাজসেবী আমাদের সঞ্জয়বাবু সহ যারা এই কর্পোরেশনের এই ওয়ার্ডের সঙ্গে যারা বিভিন্ন অভিনয়ের সাথে যুক্ত আছেন, তারা সব থেকে আজকের এই প্রশাসনিক শিবিরে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করছেন। আমাদের রাজ্য সরকারের এটা ডক্টর মানিক শাহের নেতৃত্বে সরকারের যে প্রতি ঘরে সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি এবং সুশাসন যা বলতে যেটা বোঝায় যে কাগজপত্রগুলি এই এলাকার অত এলাকার মানুষ এখনও করেননি, যার প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন ছিল, এগুলি কিন্তু আজকে প্রশাসনের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। বিশেষ করে PRTC, মেরিট রেজিস্ট্রেশন, SC, OBC সার্টিফিকেট প্রদান করা এবং অন্যান্য বিষয় যেগুলি প্রয়োজনীয় বিষয় একটা পরিবার বা একটা ব্যক্তি, সেগুলি আজকে করে দেওয়া। প্রচুর লোকের সমাগম হলো এই শিবিরে। শিবিরের সুযোগ নিলেন স্থানীয় এলাকার জনগণ, দূর দূরান্ত থেকেও লোকেরা এসে এই শিবিরের সুযোগ নিলেন। সরকারি সব ধরনের সুবিধা যাতে পায় রাজ্যের জনগণ, তাই হলো এই সুশাসনের আসল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।